Hi guys, welcome to our YouTube channel Bong Views. আমি শিলা জি, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমরা 94K হয়ে গেছি, তো 100K দূর করে দাঁড়িয়ে রয়েছে, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওটাকে লাইকও করবেন। আজকে আমরা নিয়ে চলে এসেছি অপরেটিং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, তো ভিডিওটির টাইটেল হচ্ছে কলকাতার মানুষ এবং চ্যানেল নেম হচ্ছে ফ্রি মোশন বাই ফিরোজ হাসান। তো আমরা এর ভেতরে কি আছে জানি না, তবে যেটুকু আমরা গেস করতে পারছি, ফিরোজ হাসান ভাই এবার হয়তো অন্য যাদেরকে হেল্প করছে তারা হচ্ছে হয়তো কলকাতার মানুষ, জানি না মানে এটা গেসিং আর কি। মানে কলকাতা এসেছে নাকি ওখানে কোনো কলকাতার মানুষ গেছে তাদেরকে হেল্প করছে, আমার মনে হয় বাংলাদেশে কলকাতার মানুষ গেছে। তো যাই হোক, সেটা দেখলে বুঝতে পারবো, বাট ভীষণ ইন্টারেস্টিং লেগেছে আমাদের এবং তার ভিডিও রিকোয়েস্ট করেছে। ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট প্রিন্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। উনি আপনার কি হয়? আমার নাম কি আপনার? হাবিবুর রহমান। খাওয়া দাওয়া করছেন? উনি আপনার কি হয়? আমার ওয়াইফ এটা তাই চিকিৎসা করতে উনি তো অন্ধ মানুষ, ওনাকে নিয়ে আসাটা কি ঠিক হয়েছে? জি, ইনার খুব শখ ছিল যে আমি বাংলাদেশ যাবো, ঠিক আছে, যখন আমি পাসপোর্ট বানাই না তখন ইনার খুব শখ বাংলাদেশে। তো আমরা সাধারণত ভাবে মনে করেন যে এক জায়গায় যদি চিকিৎসার জন্য যাই তাহলে যতটা রিল্যাক্স কম খরচের কথা চিন্তা করি। তো ওনাকে নিয়ে আসা আপনার এখন একটু সমস্যা হচ্ছে না? যে সমস্যা বলতে সঙ্গে করে নিয়ে ঘোরাই ঘোরা এটাই তো সমস্যা হয়ে যাচ্ছে। আসছেন কবে? আমরা এসেছি আপনার পরশুদিন। পরশুদিন মঙ্গলবার। আপনাদের পাসপোর্টটা খুব সমস্যা আছে, দেখি পাসপোর্ট দেখি। আপনার চেহারার ছাপ আর ওনার চেহারার ছাপের মধ্যে একটু পার্থক্য, তো এটার কারণটা কি? দেখুন, আমি বলি, উনি যখন ছোট আব্বা মা দুজনে মারা গেছে। আচ্ছা, ওনার তিনটে ভাই, এরা পাঁচটা বোন, তার মধ্যে ইনি সবাই ছোট আর উনি দুটো চোখ মায়ের গর্ভ থেকেই অন্ধ হয়েছে। আচ্ছা, আর অন্ধ বলে ওর ফ্যামিলি কেউ ওকে ভালোবাসে না বা দেখতে পারে। আচ্ছা, বুঝতে পারছি। তারপর ইনার সঙ্গে হঠাৎ করে আমার ফোনে আলাপ হচ্ছে। আচ্ছা, ফোনে আলাপ হওয়ার পরে ইনি সমস্ত ঘটনা খুলে আমাকে বলল যে এরকম এরকম পরিস্থিতি। তারপর আমার মায়া পড়ে গেছে, আমি দেখুন আমার নিজের কথা আমি সত্যি কথা নিজের কথা আমি ভাবি। আচ্ছা, আমি এটুকু ভেবেছি যে একটা অন্ধ মানুষকে যদি নিয়ে তার একটু সুখ শান্তি দিতে পারে তো সমস্যাটা কোথায় হবে, আমি যদি নিয়ে ঠিকঠাক ভাবে চলতে পারি। আপনার, বুঝতে পারছি, এটা খুবই ভালো কাজ করছেন। আপনার বয়স কত? আমার বয়স 31, মানে 91 যেহেতু জন্ম তাহলে 31। আচ্ছা, আপনার বয়স কত?
পাসপোর্ট গুলো রাখেন, আবার হারাইব। আপনার যে চিকিৎসা, ওই চিকিৎসা কত টাকা কি লাগতেছে? আমি ওখানে নার্সকে জিজ্ঞেস করলাম যে নার্স এটা মিনিমাম কত টাকার? এখন আপনাদের প্ল্যানটা কি? এখন আপনারা কি করতে চাচ্ছেন? ধরেন যে আমার সাথে দেখা হইল না, এখন আপনাদের প্ল্যানটা কি? না দেখা হলে আমরা চলে যেতাম। যাওয়ার টাকা পয়সা আছে? জি, যাওয়ার টাকা পয়সা নেই। আমরা যাই হোক কোন রকম ভাবে মানুষের সঙ্গে চেয়ে চেয়ে চলে গেলাম, এতটুকু আমরা আশা করেছিলাম। আচ্ছা, যে ফিরোজ ভাইয়ের সঙ্গে যদি না দেখা হয় আমাদেরকে যেমন করে হোক এখান থেকে যেতে হবে। আর আমাদের দুজনকে, আমাদের দুজনের কথা শুনেও হয়তো মানুষ এমন কিছু করবে না যে আমাদেরকে সহযোগিতা হাত বাড়াবে না, নিশ্চয়ই। আর বাংলাদেশের মানুষ খুব সুন্দর মানুষ। আপনাদের যেহেতু আমি ইন্ডিয়ার ছেলে, আমি দেখুন হয়তো দেশের ছেলে হয়ে হয়তো দেশের দুর্নাম দিতে হয় না, কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে আপনাদের বাংলাদেশ 100% মধ্যে 80% মানে যে সম্মান আমাকে দেখিয়েছে এখানকার মানুষ, যখনই শুনেছে যে আমি ইন্ডিয়া থেকে এসেছি, এত সম্মান দিয়েছে মানে সীমার বাইরে। একটা বাংলাদেশি লোক যদি আমার ইন্ডিয়ায় যায়, ইন্ডিয়ার কোনো ভাই এত সম্মান দিবে না, তাকে গ্রাহ্য করে সম্মান তো দিবে না, গ্রাহ্য করবে না। আর আপনারা যে হাসপাতালটাতে আসছেন, আমাদের দেশের যে কটা হাসপাতালে বেশি খরচ হয় এটা তার মধ্যে একটা। আচ্ছা হ্যাঁ, ওইটা কিন্তু আপনার ভাইটাও আমাকে বলল, যারা একটু অর্থ সহায়তা নাই এরকম মানুষগুলো হচ্ছে দেখা গেছে ঢাকা মেডিকেলে যায়, পিজি হাসপাতালে যায়। আমার মনে হয়, আপনারা কি মনে করবেন জানি না, আমার মনে হয় যে এখান থেকে যায় আপনাদের কলকাতায় কোনো ভালো ডাক্তার পরামর্শে ওইখানে চিকিৎসা করা ভালো হবে। ওনারা যে বলতেছে যে 1,20,000, এখানে যে 1,20,000 টাকা আপনার হবে তার কোনো গ্যারান্টি নেই, এর জন্য আপনার আরো 2,00,000 টাকা লাগবে, তখন আপনি কি করবেন? আমার কিন্তু কোনো ফাউন্ডেশন নাই। জি না, আমি আমার কিন্তু কোনো ফাউন্ডেশন নাই, আমি কারো থেকে নিয়ে যে টাকা দিতে পারবো আপনাকে ব্যাপারটা এরকম না, আমি কারোর কাছ থেকে টাকা চাই না। তো আপনি একটা জিনিস চিন্তা করেন, দেখেন আমার আশেপাশেরই অসহায় মানুষের অভাব নাই, যাদের ঘর নাই, চিকিৎসা নাই, এইসবের আপনাদের চিকিৎসার ব্যাপারটা আপনাদের ওই দেশে যায় আপনার চিকিৎসা করলে আমার মনে হয় আপনার জন্য ভালো হবে। আপনি দেখেন এমন ধরেন যে কিছু টাকা দিয়ে এটা সারলে একটু পরে আপনাকে যে পরে বলবো না, আপনি থাকবেন কই, খাবেন কই, আরো কত কিছু ব্যাপার স্যাপার আছে। আমি মাস্টার্স কমপ্লিট করেছি আর কি। কিছু পার্সেল দিয়ে দিব এখান থেকে? হ্যাঁ না, দেখেন এখন রাত্রে তো আপনি ঘুমাবে, রাতের বেলা যদি আপনি বাসে উঠা যান বেনাপুল পর্যন্ত, হ্যাঁ আমার মনে হয় ওইটা ভালো হবে আপনাদের জন্য। আচ্ছা যাই হোক, এখন আমি আসলে আপনারা অন্য দেশের মানুষ, তারপরে হয়েছে সব কিছু মিলে আছেন বিপদে, মানে আপনাদের আসলে কি দিয়ে বিদায় করবো আমি সেটা বুঝতেছি না। আরেকটা হয়েছে যে নিজের কাছেও খারাপ লাগতেছে যে আপনাদের পুরো ব্যাপারটা আমি যদি সমাধান করতে পারতাম তাহলে আমার কাছে খুব ভালো লাগতো। এমন কোন বিষয় নাই যে আপনাকে একবার পুরো বিষয়টাই করতে পারবেন, না হলে আপনি মনে হয়তো একটু দ্বিধাবোধ রাখবেন, না না এমনটি ভাববেন না বা এমনটি ভাবতে মনে হয়। বুঝতে পারছি। এখানে কত আছে? এখানে 20,000 টাকা আছে, এটা আপনি রাখুন। আর
সেখানে 10,000 আছে, এটা আপনার হাতে দিলাম, এটা আপনি নেন, ঠিক আছে? এই 30,000 টাকা দুজনের হাতে ভাগ করে দেওয়ার কারণ হচ্ছে যে মানে পথের মধ্যে যাতে হারাইলো, একটা হারায় আরেকটা যাতে না হারায়, আল্লাহ না করুক, ঠিক আছে? তো এইখান থেকে হচ্ছে আপনার শ্যামলী বাস স্ট্যান্ড গেলে বেনাপোলের এই বাসটা পাবেন। হ্যাঁ হ্যাঁ, এখানে এখানেও বাস স্ট্যান্ড আছে। আচ্ছা তাহলে কি আমার ইল্লা? হ্যাঁ আচ্ছা আচ্ছা, সালাম আলাইকুম। তো দেখলাম হচ্ছে ভিডিওটা, যেখানে আমরা দেখতে পেলাম হচ্ছে কলকাতার দুজন মানুষ হচ্ছে বাংলাদেশ গেছে। তো প্রথমে হচ্ছে যেটা আমরা বুঝতে পারলাম, চিকিৎসার জন্য, এন্ড যে যিনি আর কি ভদ্রলোক ছিলেন তার তিনি ওয়াইফ ছিলেন পাশে। তো এটা আমাদের কোথাও কি মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, মানে যখন প্রথমে আমিও ফার্স্টে হয়েছিলাম যে মা হবে হয়তো, হ্যাঁ মা বা যাই হোক কেউ হবে। তো যখন বললো যে ওয়াইফ, তখন আমি কিছু নিজে মানে শকড হয়ে গেছিলাম, বাট ভিডিওটা চলছিল বলে আমি সেরকম কিছু বলিনি। তো তারপর তো ফিরোজ ভাই নিজেও কথাটা পারলেন এবং তারপর আমরা জানতে পারলাম। তো এই ঘটনা থেকে আমরা এটা বুঝলাম যে যিনি ভদ্রলোক ছিলেন তার তিনি সত্যি একজন মহৎ কাজ করেছেন। মানে তিনি হচ্ছেন মানে একজন অন্ধ মানুষকে সাহারা দিয়েছেন বিবাহের মাধ্যমে, এটা বৈবাহিক সম্পর্কের মাধ্যমে। তিনি মানে চাইলে যে কোনো কাউকে বিয়ে করতে পারতেন। তো এটা একটা সত্যি খুব পজিটিভ দিক লাগলো, মানে তিনি অত্যন্ত ভালো বড় হৃদয়ের পরিচয় দিয়েছেন। এবার যদি চলে আসি টপিকে, তো তার বক্তব্য অনুযায়ী তিনি যে ডাক্তার দেখাতেন তিনি আর কলকাতা না, তিনি বাংলাদেশ শিফট করেছেন। তো তিনি সেই ডাক্তার দেখানোর জন্য বাংলাদেশ এসেছেন। প্রথম কথা আমার একটা জিনিস যে বাংলাদেশ এবং কলকাতা ডেফিনেটলি দুটো জায়গাতেই নিশ্চয়ই যথেষ্ট ভালো মেডিকেল ট্রিটমেন্ট হয়, কিন্তু কলকাতায় কোথাও গিয়ে সেই মেডিকেল ট্রিটমেন্টটা আরো উন্নত ধরনের, ডাক্তাররা বা ইনফ্রাস্ট্রাকচার সমস্ত কিছু, ট্রিটমেন্ট সমস্ত কিছু উন্নত যা ছিল, কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর মানুষ, কি সাধারণ, ফিরোজ হাসান ভাই নিজেও বললেন এক্স্যাক্টলি, কি সাধারণ মানুষ, কি সেলিব্রিটি, সবাই কিন্তু আমরা জানি যে ভারতে আসেন মানে স্পেশালি বাংলাদেশের মানুষরা কলকাতাতে আসে ট্রিটমেন্ট করাতে। তো এখানে কেসটা উল্টো ঘটেছে, আমি মানলাম সেই ডাক্তার, কিন্তু এমন না যে ভারতে বা কলকাতায় সে কোনো ডাক্তারের অভাব পড়ে গেছে। একজন ডাক্তার ঠিক আছে, তার যে ট্রিটমেন্ট করছিল ঠিক আছে, কিন্তু আরো তো প্রচুর ডাক্তার আছে, কিন্তু তার মানে এরকম তো কেউ হুট করে পাসপোর্ট ভিসা বানিয়ে অন্য দেশে চলে যাবে না। আর পাসপোর্ট ভিসা বানিয়ে যদি যেতেন তাদের ছুটবো না, তাই না? খুব স্বাভাবিক ভাবেই, কারণ আমি যদি জানি যে আমার তার বিকল্প আরো রয়েছে, এবং হ্যাঁ যদি তখনও আমি ছুটতাম, যদি আমি জানতাম যে সেখানে গিয়ে আমি অনেক বেটার ট্রিটমেন্ট পাবো এবং আমার কাছে সেই অ্যাফোর্ড করার মতো অবশ্যই টাকা পয়সা রয়েছে, তবেই সেই কনফিডেন্সের সাথে আমি আমার ওয়াইফকে নিয়ে যেতাম। কিন্তু তাদের কাছে সেই রকম সামর্থ্য নেই। ইভেন সবসময় হসপিটালে যেটা বলা হয় সেটা একদম মিনিমামটা বলে, তারপর ওটা আনুষঙ্গিক ভাবে আরো বাড়ে। ইভেন ওরা যখন ওখানে থাকবে, খাওয়া খাওয়া সবকিছু কিছুটা আরো বাড়বে। তো আমার কাছে এটা ফার্স্ট পয়েন্ট এলো যে তারা কোন লজিকে বাংলাদেশে ট্রিটমেন্ট করাতে গেলেন।
তো এটা আমার ভীষণই খটকা লেগেছে। কিন্তু হ্যাঁ, ফিরোজ হাসান ভাইয়ের দিক থেকে তার যতটুকু করণীয়, যতটুকু কর্তব্যের মধ্যে পড়ে, তিনি তার বাইরে গিয়েই আরো বেশি করেছেন। তিনি আরো অনেক কিছু বললেন, যে ফ্যাক্ট যেটা প্র্যাকটিক্যাল ব্যাপার তিনি সেগুলো তুলে ধরলেন, এবং তিনিও বললেন যে আমার মনে হয় যে হয়তো আপনাদের কলকাতাতেই চিকিৎসা করানোটা বেটার হবে এবং সেখানে ভালো সুযোগ সুবিধা পাবেন, এবং চিকিৎসাটাও হয়তো মানে আপনাদের এখানকার থেকে হয়তো কম পয়সায় হয়ে যাবে। এবং তার যে সহৃদয় এবং তিনি যে এত বড় মনের মানুষ, তো সেটা আবারও প্রমাণ করলেন যে তিনি এরকম অসহায় দুজন ব্যক্তিদের সাহায্য করেছেন তার পক্ষে যতটা সম্ভব তার মাধ্যমে, এবং তাদেরকে আরো কিছু সাহায্য করার কথাও বলছিলেন, বাট তারাই হয়তো কোথাও গিয়ে বারণ করলেন যে আপনি যেটুকু করেছেন সেটুকু যথেষ্ট। বাট জিনিসটা কোথাও গিয়ে একটু যেন কেমন একটা লাগলো যে হ্যাঁ না, অ্যাকচুয়ালি ফিরোজ ভাই যেটা বলেছে তিনি অবশ্যই একদম ঠিক কথা বলেছে, কারণ বাংলাদেশে অনেক মানুষ রয়েছে যাদের সাহায্যের প্রয়োজন, তিনি সেই নিয়ে কাজ করছেন এবং তিনি যথেষ্ট তাদের জন্য করেন। এবার যদি তিনি দেশের বাইরের মানুষদের জন্য করতে থাকেন তো স্বাভাবিকভাবে তার তো আর মানে বললেন যে আমার কোনো ফাউন্ডেশন নেই, এক্স্যাক্টলি, তো তার পক্ষে একা তার পক্ষে বা কতটাই বা সম্ভব। এবং আমার কাছে এটা ভীষণ পরিমাণে ইললজিক্যাল লেগেছে যে যারা আর কি এসে মানে আমি কলকাতার মানুষদের মানুষ দুজনেরই কথা বলছি, আমি ফিরোজ হাসান ভাই যেন সবসময় এক জায়গায় বললেন যে তার বাংলাদেশ আসার ইচ্ছাও ছিল, মানে যিনি অন্ধ ভদ্র মহিলা ছিলেন ইচ্ছাও ছিল, তো সেই জন্য আরো আসা, তো দুটো দিক কন্ট্রাডিক্ট হচ্ছে না ব্যাপারটা। প্রথম কথা আমার, আচ্ছা ট্রিটমেন্টটা তো তার ওয়াইফের ছিল, তো ওয়াইফকে তো আসতেই হতো, তাই তো মানে আমি কনফিউজড হয়ে গেছি, মানে ট্রিটমেন্টটা তো তার ওয়াইফের জন্য ছিল, তো ওয়াইফকে তো আসতেই হতো। আবার এদিকে ওয়াইফ বললেন যে আমার বাংলাদেশ ঘোরার ইচ্ছাও ছিল, আমি জানি না, আমার আমি বুঝতে পারছি না সিরিয়াসলি, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে তাদের কাছে যখন অ্যাফোর্ড করার মতো টাকা নেই তারা কি হিসাবে। আর একটা ব্যাপার আমার জানার ইচ্ছে, ফিরোজ ভাইয়ের সাথে তাদের কন্টাক্টটা কিভাবে হলো, সেটা আমার মনে হয় কারো না কারোর মাধ্যমে কোনো না কোনো, কারণ ফিরোজের সঙ্গে যথেষ্ট ওখানে ফেমাস, তো অবভিয়াসলি কন্টাক্ট নাম্বার বা কিছু না কিছু ভাবে তো মেসেজ গেছেই, কিন্তু ফিরোজ হাসান ভাই বা কেন এলো, মানে আমার তো এটা হেল্প করার জন্য আমার মনে হয় হেল্প চাওয়া হয়েছিল ফিরোজ হাসান ভাইয়ের থেকে, সেই ডাকে সাড়া দিয়েছে, তো কোথাও গিয়ে আমার জানি না কেন আমার মাইন্ডে এটা মনে হচ্ছে। না না, আমি আমি এটা বলতে চাইলাম যে ওখানকার লোকাল যারা আর কি যাদের কাছে সাহায্যটা চেয়েছে বা বাড়ি ফেরার জন্য বা যাই হোক চিকিৎসার জন্য যাই হোক, তারা পুলিশ বা অন্য কিছুতে কমপ্লেন না করে ফিরোজ হাসান ভাইকে কেন জানালো? আরে দূর বাবা, ফিরোজ হাসান ভাইয়ের থেকে তো হেল্প চেয়েছে, যে কারোর মানে কেউ কি আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করিয়ে দিতে পারবেন এইরকম ভাবে, তো সেটাই আমার বেশি খটকা লাগছে যে তারা কি এরকম ভেবেই এসেছিলেন যে আমরা হাসান ভাইয়ের থেকে কিছু হেল্প নেব, মানে চিকিৎসার জন্য হেল্প নেব, মানে আমার এটা খুবই বেমানান লাগছে যে এক তো তাদের টাকা পয়সা না থাকা সত্ত্বেও তারা দূর দেশে পাড়ি দিলেন, যেখানে আমাদের ভারতে এত ভালো সিস্টেম রয়েছে, এত ভালো মেডিকেল সবকিছু রয়েছে, এবং তারপরে এমন নয় যে বাংলাদেশও নেই, অবশ্যই রয়েছে, আমি বলছি কেন কস্টলি, কারণ অবভিয়াসলি ইনফ্রাস্ট্রাকচারটা অতটা পরিমাণে মানুষের সাধ্যের মধ্যে নয়, তার জন্য সেই কস্টটা বেড়ে গেছে, তো এটাই হচ্ছে ব্যাপার, তাহলে তারা কিসের ভরসায় গেছিলেন, তো এই একটা আমার কাছে বড় কোয়েশ্চেন মার্ক এসে দেখা দিচ্ছে। বাট অবশ্যই ফিরোজ হাসান ভাইয়ের জন্য আবার আবারও রেসপেক্ট, তিনি যতটুকু তার সামর্থ্যের মধ্যে যতটুকু তার থেকে তিনি সবসময় বেশি দেন, ক্ষমতার বাইরে গিয়েও তিনি দেন, এবং অন্য দেশের মানুষগুলো যে তাদের একদম ফিরিয়ে দিয়েছেন তাও না, তিনি যতটা সম্ভব হেল্প করেছেন এবং তার থেকে বেশি সত্যি কথা বলতে হেল্প করা সম্ভবও নয়, তো যথেষ্ট করেছে। তার দিক থেকে তিনি পুরো একদম ক্লিয়ার, এবং তার যে আল্লাহর কাছে যে দোয়া পাওয়া এটাও হয়তো তিনি ডিজার্ভ করেন আবারও, কারণ তার হয়তো না করলেও চলতো এখানে, কারণ সেটা তার দেশের কোনো কাজে লাগছে না বা দেশের মানুষের উপকার হচ্ছে না, বাট মানুষের উপকার হচ্ছে সেই ভাবে তিনি উপকার করেছেন, এবং তারা যে এসেছে এবং তারা যে নিডি সেটা বুঝে আর কি তিনি যে হেল্পটা করেছেন সেটাই অনেক অ্যাকচুয়ালি। তো যাই হোক, ভিডিওটা ডেফিনেটলি ভীষণ ভালো ছিল, আবারও আমাদের তার জন্য রেসপেক্ট বেড়ে গেল, তিনি অনেক অনেক ভালো থাকুন, ভগবান তার অনেক মঙ্গল করুন এবং তিনি সুস্থ স্বাভাবিক থাকুন, আর এটাই হচ্ছে কামনা।
আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর হ্যাঁ, আমরা যে যে পয়েন্ট গুলো বললাম আমরা কিন্তু কোনো কন্ট্রোভার্সিতে গেলাম না বা কিছুই না, এবং তারা তো আমাদের কলকাতারই লোক, তাই না? বাট আমাদের যে পয়েন্ট গুলো মানে অ্যারাইজ হলো মনের মধ্যে সেগুলোই কিন্তু আমরা বললাম। তো সেটা নিয়ে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমাদের কনফিউশন হয়েছে, তো আপনাদের কাছে যদি এটার কোনো অ্যান্সার থাকে বা আপনারা যদি ভালো বুঝতে পারেন বা যাই হোক না কেন, তো সেটাও কিন্তু আপনারা যদি কেউ ওখানে সাক্ষী থেকে থাকেন বিষয়টার সাথে, যে যখন এই ঘটনাটা ঘটেছে বা ফিরোজ হাসান ভাই আসার আগে আপনারা যদি কেউ উপস্থিত থেকে থাকেন বা তাদেরকে যদি দেখে থাকেন, তো সেই ব্যাপারটা যদি শেয়ার করেন ভালো লাগবে। কারণ একটু আমাদের কোথাও গিয়ে একটু গোলমেলে লেগেছে, তার জন্য আমরা কথাটা বলেছি, তো এটাই। বাট এবং যিনি আর কি যার জন্য চিকিৎসা করতেছেন তারও যেন ঠিকঠাক ভাবে চিকিৎসা হয়, তিনিও যেন যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে যান, এটাও অবশ্যই কামনা করি। তো যাই হোক, আমাদের যদি পছন্দ থাকে অবশ্যই আমাদের চ্যানেলে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই শেয়ার করে যাবেন, আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, তো সেখানে আপনারা ক্লিক করে কিছু ফেসিলিটিস পেয়ে যাবেন, তো সেগুলো চাইলে চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে বঙ্গ নিউজে, তো সেখানে চাইলে আপনারা ফলো করতে পারেন, তার লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সুদীপ্তার যে পার্সোনাল ইউটিউব চ্যানেলটা রয়েছে সুদীপ্তার স্পেকট্রাম, তো সেটা অবশ্যই ভিজিট করবেন এবং ভিডিওগুলো দেখবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর তার সাথে সুদীপ্তাকে আর আমাকে যদি পার্সোনালি পছন্দ করে থাকেন, তাহলে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে, তো সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারবেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই টাটা, নমস্কার।